হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো প্রেগনেন্সি রিলেটেড স্কিন কেয়ার, প্রেগনেন্সির সময় আমরা কিভাবে স্কিনের যত্ন করবো সেটা। প্রথমে মাথায় রেখে কি কি আমরা ইউজ করবো না। নর্মালি হচ্ছে আমরা হাইড্রোকুইনোন জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করবো না, রেটিনল জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করবো না, এতে বেবির ক্ষতি হতে পারে। যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন অথবা প্রেগনেন্ট, তাদেরকে অবশ্যই অবশ্যই রেটিনলটা অ্যাভয়েড করতে হবে। আর বিউটিন জাতীয় কোনো ওষুধ আমরা ইউজ করবো না, বেঞ্জল পারক্সাইড জাতীয় কোনো ওষুধ ইউজ করবো না, যেগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক অ্যাবজর্পশন হয়। যদি আমরা টপিক্যালি লাগাই তারপরে সিস্টেমিক অ্যাবজর্পশন হতে পারে, এতে বেবির ক্ষতি হতে পারে। প্রেগনেন্সি হচ্ছে প্রথমে আমরা দেখি কি অনেকে হচ্ছে অ্যাকনে রিলেটেড প্রবলেমগুলো বেড়ে যেতে থাকে, তখন নর্মালি হচ্ছে আমরা অ্যাজাইলিক অ্যাসিড জাতীয় ক্রিমগুলো ব্যবহার করতে পারি, এগুলো প্রেগনেন্সিতে এসে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিজে থেকে প্রেগনেন্সির সময় অন্তত কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন না, যেটা আপনাদের জন্য ক্ষতি হতে পারে। তারপরে আসেন অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা এক অ্যাজাইলিক অ্যাসিড জাতীয় ক্রিমগুলো ইউজ করতে পারি, দেন ময়েশ্চারাইজার ইউজ করতে পারি। এখানে আমাদের স্কিন কেয়ারটা খুব বেশি জরুরি। নর্মালি আমরা নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করতে পারি, তারপর হচ্ছে আমরা একটা সেরামাইড জাতীয় নিয়াসিনামাইড জাতীয় সেরাম ইউজ করতে পারি, দেন ময়েশ্চারাইজার, দেন হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রেও হচ্ছে প্রেগনেন্সির সময় আমরা অবশ্যই অবশ্যই কেমিক্যাল সানস্ক্রিনটা অ্যাভয়েড করবো। নর্মালি আমরা ফিজিক্যাল সানস্ক্রিন যেগুলো টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো ব্যবহার করবো। এরপরে আসি হচ্ছে আমরা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে, সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও আমরা হচ্ছে নিয়াসিনামাইড ইউজ করতে পারি যদি স্কিন খুব বেশি ক্লিয়ার না হয়। তারপর হচ্ছে আমরা ময়েশ্চারাইজিং লোশনটা ব্যবহার করবো, দেন সানস্ক্রিন ব্যবহার করবো। প্রেগনেন্সির সময় অনেকে খুব বেশি জিনিস ডেটে নিয়ে আসেন, পেশেন্টের বেশ কিছু র্যাশেস দেখা যেতে পারে অথবা ইচিং হতে পারে। ইচিং এর জন্য আমাদের অবশ্যই খুব বেশি করে ময়েশ্চারাইজিং করতে হবে। দেখা যায় নর্মালি তখন স্কিন একটা স্ট্রেচ মার্ক অথবা স্কিন ফাটার একটা প্রবণতা দেখা যায়। এই জন্য আমরা যদি আমাদের শরীরটাকে খুব বেশি ময়েশ্চারাইজিং করতে থাকি তখন এই জিনিসটা কমে আসবে এবং পেশেন্টের ইচিংটাও কম হবে। আর যদি কোনো ধরনের র্যাশেস দেখা যায়, দেখা যায় পেশেন্টদের অ্যাবডোমিনাল এরিয়াতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে অথবা গোটা দানাদার কিছু উঠতে পারে, তখন অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের কাছে আসবেন। কারণ এই সময় অনেকগুলো ওষুধেই আসলে রোগীদের দেওয়া যায় না, কারণ তাতে বেবির ক্ষতি হতে পারে। এরপরে আপনারা যেটা নিয়ে প্রেগনেন্সির সময় সবাই খুব বেশি চিন্তিত থাকেন, প্রেগনেন্সির সময়টা এবং প্রেগনেন্সির পরে, যেটা হচ্ছে স্ট্রেচ মার্ক। অনেকের দেখা যায় যে আসলে জেনেটিক্যালি ডিটারমাইন থাকে স্ট্রেচ মার্কটা কার কেমন হবে, অথবা যাদের আগে থেকে হাতে অথবা থায়ে অথবা আনারমসে স্ট্রেচ মার্কের সমস্যা থাকে, তাদের কিন্তু প্রেগনেন্সির সময় পড়বে, অথবা তার মায়ের ছিল, বোনের ছিল, তখনও কিন্তু স্ট্রেস মার্কটা খুব বেশি দেখা যেতে পারে। এই জন্য একটাই সমাধান হচ্ছে ময়েশ্চারাইজিং, সেটা কোকোনাট অয়েল হোক, অলিভ অয়েল হোক, অথবা যে কোনো বাজারের ময়েশ্চারাইজিং লোশন হোক, আমাদের হাতের কাছে যাই আছে এটা দিয়ে আমাদেরকে ময়েশ্চারাইজিংটা চালিয়ে যেতে হবে। পরে আপনারা ডার্মাটোলজিস্টের কাছে আসবেন, এরপর উনি আপনার অবস্থা দেখে যে কোনো একটা ময়েশ্চারাইজিং লোশন সাজেস্ট করতে পারেন। আর একটা হেলদি লাইফ স্টাইল লিড করতে হবে, এবং ওই সময়টা পেশেন্টের দেখা যায় হিউজ ওয়েট গেইন হয়, যেটার দিকে আমাদের খুব বেশি দৃষ্টি দিতে হবে। ওয়েট গেইনটা যে পেশেন্টের দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারে খুব বেশি ওয়েট গেইন করে ফেলেন, তখন কিন্তু স্ট্রেস মার্কের যে প্রবণতাটা অথবা ইচিংটাও কিন্তু পেশেন্টের বেড়ে যায়। পেশেন্টের তখন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যেহেতু বেড়ে যাচ্ছে, পেশেন্টদেরকে অবশ্যই তখন আস্তে স্লো ওয়েট গেইনের দিকে নজর দিতে হবে। এই জন্য নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে, প্রতিদিন যে লাইট যে ওয়ার্কআউট যেটা ওয়াকিং সেটা করতে হবে, এবং এটা সিডেন্টারি লাইফ স্টাইল না কাটিয়ে পেশেন্টকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। যদিও গাইনোকোলজিস্টরা পেশেন্টদেরকে কিছু পেশেন্টের কিছু খুব স্ট্রিক্ট রেস্টের কথা বলেন, ওইটা ছাড়াও অন্য পেশেন্টদেরকে অবশ্যই একটু অ্যাক্টিভ থাকতে হবে, অথবা অনেকে ইনস্ট্রাক্টরের পরামর্শ অনুযায়ী কিছু হালকা এক্সারসাইজ করতে পারেন। অবশ্যই একটু নিউট্রিশনিস্টরা আন্ডারে থাকা দরকার একটা হেলদি লাইফ স্টাইলের জন্য। তাছাড়া স্কিনের কোনো প্রবলেম হলে যেগুলো নর্মাল ইয়েগুলো নর্মাল যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তাছাড়া যদি আলাদা কোনো ধরনের ডার্মাটোলজিক্যাল কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। ধন্যবাদ সবাইকে।